আপনারা কি জানেন ফ্রান্স থেকে যে তিনটি অ্যাডিশনাল কালভেরি ক্লাস সাবমেরিন কেনা হচ্ছে, সেই সাবমেরিন কেনার পেছনে কিছু অজানা তথ্য লুকিয়ে রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, ফ্রান্স থেকে আপনারা জানেন যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফর করে এসেছেন এবং ফ্রান্সে সেখানে কতগুলো প্রতিরক্ষা চুক্তি হয়েছে এবং প্রতিরক্ষা চুক্তির মধ্যে সবাই জেনেছেন যে ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফেল এম ফাইটার প্লেন কেনা হচ্ছে এবং অবশ্যই তিনটে অ্যাডিশনাল কালভেরি ক্লাস সাবমেরিন কেনা হচ্ছে। এবং কালভেরি ক্লাস সাবমেরিন যে কেনা হচ্ছে, এই সাবমেরিন কেনার পেছনে ভারতের একটি রহস্য লুকিয়ে রয়েছে। রহস্যটা কী? সেটি হচ্ছে যে আপনারা কিছুদিন আগে একটি মিডিয়ায় জেনেছেন যে ভারত গোপনে তাদের যে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, সেই সাবমেরিন তৈরির কাজ কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। এখনও পর্যন্ত যা খবর আসছে তাতে স্কেচ কমপ্লিট হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই সেটিকে ভারত সরকারের যে প্রতিরক্ষা মন্ত্রক সেটি যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তবে সেক্ষেত্রে সেটি ম্যাজগাঁও ডকে তৈরি করার কাজ শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে কালভেরি ক্লাস সাবমেরিনের কী সম্পর্ক? ঘটনা হচ্ছে ভারত যে সাবমেরিন তৈরি করতে চলেছে যাকে বলা হচ্ছে এই মুহূর্তে হান্টার কিলার সাবমেরিন, সেটি সম্ভবত ডিজেল ইলেকট্রিক সাবমেরিন হতে চলেছে। আর এই সাবমেরিনটি পুরোটাই তৈরি হচ্ছে স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের আদলে। কিন্তু এই সাবমেরিনটি স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের থেকে কিন্তু অনেক বড়। সূত্র মতে জানা যাচ্ছে যে এই সাবমেরিনটি এখনও পর্যন্ত যার ওয়েট ধরা হচ্ছে প্রায় 3000 টনের কাছাকাছি এবং এটি কালভেরি ক্লাস সাবমেরিনের থেকে অনেক বড়। এখন কালভেরি ক্লাস সাবমেরিন নেওয়ার কারণ হচ্ছে যে একটি সাবমেরিন তৈরি করতে তার বিভিন্ন রকম পার্টস ইন্ডিজিনিয়াস প্রোডাকশন ভারত নিজেই তৈরি করছে। এখন একটি সাবমেরিনের যেটি সবথেকে বড় দরকার সেটি হচ্ছে, এখন জানেন যে আপনারা যে বর্তমানে যে কোনো ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে হচ্ছে সেটি হচ্ছে এআইপি। এআইপি কথার অর্থ হচ্ছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশান। এখন এই এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশান ভারত যে তৈরি করে ফেলেছে, সেই এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশান কিন্তু স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের মতন একটি সাবমেরিনে তারা এর মধ্যে ইন্ডাক্ট করে দেখতে চাইছে সেই এআইপি সিস্টেম কতটা আধুনিক এবং সেটি ঠিকঠাক কাজ করছে কিনা। এটি গেল একদিক। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে কিন্তু ফুয়েল সেল ব্যাটারি সাধারণত ব্যবহার হয় না। বর্তমানে বিশ্বের যত আধুনিক সাবমেরিন তৈরি হচ্ছে তাতে ফুয়েল সেল সাবমেরিনকে, ফুয়েল সেল যে ব্যাটারি সেই ব্যাটারিগুলোকে সরিয়ে দিয়ে তাতে লিথিয়াম আয়ন ব্যাটারি তার মধ্যে ইনস্টল করা হচ্ছে। এখন লিথিয়াম আয়ন ব্যাটারি যদি ইনস্টল করা হয় তবে সাবমেরিনের কী সুবিধা হতে পারে? দেখুন, ফুয়েল সেল ব্যাটারির যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে ফুয়েল সেল ব্যাটারি প্রচণ্ড ভারী হয় আর ফুয়েল সেল ব্যাটারিকে ভালো রকমভাবে চার্জ দিতে হয়, মাঝে মাঝেই চার্জ দিতে হয়। সেক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা হয়ে যায় যে ব্যাটারির ওজন বেশি থাকার দরুন এবং চার্জ দেওয়ার ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা সৃষ্টি হয় এবং সেটা পরোক্ষভাবে প্রভাব পড়ে সাবমেরিনের উপরে। এক্ষেত্রে যদি আমরা যেগুলো যে লিথিয়াম আয়ন ব্যাটারি, যে লিথিয়াম আয়ন ব্যাটারি যদি সাবমেরিনের মধ্যে ইনস্টল করা হয় তবে সেক্ষেত্রে সাবমেরিনের ওয়েট কমে যায় এবং সাবমেরিনের ওয়েট কমে গেলে আপনারা বুঝতেই পাচ্ছেন সেক্ষেত্রে সেই সাবমেরিনকে আমরা যে কোনো অন্য যে কোনো জিনিস তার মধ্যে ইনস্টল করতে পারি, ফলে সাবমেরিনের সেক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয় না। এখন ভারত সরকার বা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক যে সাবমেরিনগুলো তৈরি করতে চলেছে যাকে বলা হচ্ছে ট্রুলি হান্টার ক্লাস সাবমেরিন, এই সাবমেরিনে কিন্তু ভারতের এআইপি অলরেডি তৈরি হয়ে গেছে। ভারতে অলরেডি তৈরি হয়ে গেছে লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো সাবমেরিনের মধ্যে ইনস্টল করা থাকবে। এছাড়া এই যে স্কর্পিয়ন সাবমেরিন, সেই সাবমেরিনে ভারতের তৈরি যেসব ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে এই যে তিনটি সাবমেরিন কেনা হচ্ছে তার মধ্যে ইনস্টল করা হবে এবং ইনস্টল করে সেগুলোকে দেখা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে। ধরা হচ্ছে এই স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনগুলোকে টেস্ট বেড হিসাবে এখনও পর্যন্ত ভারত সরকার বা ভারতীয় নৌবাহিনী এই টেস্ট বেড হিসাবে এটিকে ধরছি। তার কারণ এর মাধ্যমেই ভারতের তৈরি ইন্ডিজিনিয়াস যেসব প্রোডাক্ট যেগুলো আমরা তৈরি করে ফেলেছি সেগুলো এই কালভেরি ক্লাস সাবমেরিনের উপর দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা চালাবো। এরপর যে জিনিসটি সবথেকে বিশদভাবে আসছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভারতের তৈরি এই সাবমেরিনে থাকবে ব্রহ্মস এনজি। যে ব্রহ্মস এনজি সাবমেরিনের মধ্যে ইনস্টল করা থাকবে এবং সেটি ভার্টিক্যাল লঞ্চ ইনস্টল হবে। অতএব কালভেরি ক্লাস সাবমেরিনে কিন্তু সেই সব সিস্টেমগুলো নেই,
ভারত যে হান্টার ক্লাস সাবমেরিনটি তৈরি করছে তার মধ্যে শুধুমাত্র ল্যান্ড অ্যাটাক থাকবে না, তাতে এয়ার টু এয়ার, অর্থাৎ এয়ার টু এয়ার মিন্স বলা হচ্ছে যে যদি সাবমেরিনের ওপরে কোনো বিমান হানা হয় তবে সেক্ষেত্রে সাবমেরিন থেকে বিমানকে ধ্বংস করার মিসাইল থাকবে। এখানেই শেষ নয়, এই সাবমেরিনগুলোতে ব্রহ্মস মিসাইল ইনস্টল করা থাকবে। অর্থাৎ ভারত যেটা চাইছিল যে ব্রহ্মস মিসাইলকে ইনস্টল করার জন্য বিভিন্ন রকম দেশের সাথে তারা কথাবার্তা চালাচ্ছিল তাদের সাবমেরিনে ইনস্টল করার জন্য, কিন্তু কোনো দেশই ভারত সরকারকে সেই সুবিধাটা দেয়নি। কিন্তু ভারত যে নিজে যে স্করপিয়ান ক্লাসের মতন সাবমেরিনটি তৈরি করছে তাতে কিন্তু ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম ব্রহ্মস থাকছে। এছাড়া যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে স্করপিয়ান ক্লাস সাবমেরিন যখন কেনা হয় তখন তার মধ্যে কিন্তু ধরা হচ্ছিল ইটালির বিখ্যাত টর্পিডো, যেটিকে ব্ল্যাক শার্ক টর্পিডো বলা হয়। সেই ব্ল্যাক শার্ক টর্পিডোটি স্করপিয়ান ক্লাস সাবমেরিনের মধ্যে থাকবে। কিন্তু ঘটনাচক্রে আপনারা প্রত্যেকেই জানেন যে অগস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারির পর ইটালির ওই সংস্থার উপরে ভারত সরকার কার্যত ব্ল্যাকলিস্টে ফেলে দেয় এবং তার ফলে আর ওই ব্ল্যাক শার্ক কিন্তু টর্পিডোগুলো আর ভারতের পক্ষে কেনা সম্ভব হয়নি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ভারত অলরেডি ব্ল্যাক শার্ক টর্পিডোর মতন আধুনিক টর্পিডো তৈরি করে ফেলেছে এবং সম্প্রতি সেই টর্পিডোর টেস্ট হয়ে গেছে এবং টেস্ট সফলতার সাথে সম্পন্ন করেছে ভারতের DRDO। অতএব ভারতের তৈরি পুরোপুরি ইন্ডিজিনিয়াস কন্টেন্ট যে সাবমেরিন, সেই সাবমেরিন কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং সেটি সম্ভবত পুরোপুরি স্করপিয়ন ক্লাস সাবমেরিনের মতনই তৈরি হবে। এবং ফ্রান্স সরকার তলায় তলায় ভারতকে এই টেকনোলজিটি কার্যত দিয়ে দিয়েছে, যেটা কিন্তু পাবলিক ডোমেনে এখনও পর্যন্ত আসেনি। এরপর যেটি যে ঘটনাটি আসতে যেটা হতে পারে সেটি হচ্ছে চায়নার কাছে হতে পারে প্রচুর সাবমেরিন থাকতে পারে, কিন্তু ভুলে যাবেন না যে ভারত যে সাবমেরিনটি তৈরি করছে সেটা কিন্তু পুরোপুরি ওয়েস্টার্ন সাবমেরিনের ধাঁচে। অতএব পাকিস্তান বা চায়নার কাছে যদি 50-80 সাবমেরিন থাকে তবে সেক্ষেত্রে ভারতের 30 সাবমেরিনই কিন্তু যথেষ্ট। আর আগামী দিনে ভারত সরকার কিন্তু আর বিদেশ থেকে কোনো সাবমেরিন কিনবে না, সম্ভবত P-75I এটি সম্ভবত শেষ সাবমেরিন ভারত সরকার কিনতে চলেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।